আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হবি জনপ্রিয় এবং বাচ্চাদের প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো ডোনাট রেসিপি। আর আমি এখানে তিনটি ভিন্ন স্বাদের ডোনাট বানিয়ে দেখাবো, যে ডোনাটগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। তাহলে আসুন আমরা ঘরে বসে কিভাবে বাচ্চাদের এই প্রিয় ডোনাটটি বানাবো রেসিপিটা একবার দেখে নিই। এই ডোনাট বানানোর জন্য ডোটা যে আমরা তৈরি করব, তার জন্য আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দুই কাপ পরিমাণ, এখানে আমি এই গুঁড়া দুধ 2 কাপ, দুধে 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে বলক তুলে নিয়েছি। এখন দুটো কুসুম গরম অবস্থায় আমি এখানে 2 কাপ দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমার 2 কাপ পরিমাণ দুধ আছে। এখন এখানে দিয়ে দিব ইস্ট, ওইখানে আছে 4 চা চামচ ইস্ট, আমি ইস্টটা দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ চিনি, চিনিটাও আমি দিয়ে দিব। এখন ইস্ট দুধ আর চিনিটাকে আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই যে এখন কিন্তু এই গরম দুধে ইস্টটা ফুলে গেছে। এখন আমি এখানে ডিম দিব। এখানে 2টা ডিম নিয়েছি, একটা চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিচ্ছি। এখানে তেল নিয়েছি 1/2 কাপ, আর 1 চা চামচ ঘি দিয়েছি। এখন আমি তেল আর ঘিটা ওইটার সাথে মিশিয়ে নিব। এখন ভালোভাবে এগুলো আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে 4 কাপ ময়দা নিয়েছি। এখন একটু গর্ত করে নিয়ে আমি এই দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর মেখে নিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিব। কিছুক্ষণ মাখানোর পর আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 1টা ভাগ তুলে বাটিতে রেখে দিচ্ছি, আর এটাকে আমি আর কিছুক্ষণ মেখে একটু মোটা করে রুটি বানিয়ে নিব। আমি এতটুক মোটা রেখে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি 1টা ডোনাট কাটার নেব। এই কাটারটা দিয়ে এভাবে চেপে চেপে ডোনাটগুলি কেটে নিব। কাটার দিয়ে আমি এভাবে কেটে নেব। আর যাদের কাছে এই ডোনাট কাটারটা নেই, তারা কীভাবে সহজে কাটতে পারবে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্টিলের মগ, যে কোনো কিছু দ্বারা এভাবে কেটে নিতে পারবে। কাটার পর একটা নজেলের সাহায্যে এভাবে ভেতরটাকে কেটে নিব। এখন সবগুলা ডোনাট আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলা ডোনাট কেটে নিয়েছি এবং মাঝখানটা এভাবে তুলে নিব, আর বাকি এটা দিয়ে বাকি ডোনাটগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি ডোনাটগুলা কেটে নিয়েছি, এখন আমি বাছতে চলে যাব। ডোনাটগুলা বাজার জন্য আমি
পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা আমি গরম করব, তেলটা বেশি গরম হবে না, মোটামুটি গরম হবে। ফিরে আসছি তেলটা গরম হওয়ার পর। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে ডোনাট গরম তেলে ছেড়ে দিব। দেখুন তেলটা কিন্তু বেশি গরম হয়নি, অল্প গরমে ডোনাটগুলো ভাজতে হবে। দেখুন ডোনাটগুলি কিন্তু আগের চাইতে একটু ফুলে ফুলে উঠেছে, এবং ডোনাটগুলো কিন্তু আমরা ভাজবো একদম লো আছে, লো আছে, ডোনাটগুলি না ভাজলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এখন আর নড়াচড়া করবো না, এক পিট হয়ে গেলে তারপর আমরা ডোনাটগুলো উল্টিয়ে দেব। ডোনাটগুলো যখন এক পিট বাদামি হয়ে আসবে, তখন আমরা আবার এভাবে সবগুলাকে উল্টে নিব। ডোনাটগুলো যখন দুই পিট একরকম ভাজা হয়ে যাবে, এখন আমরা ডোনাটগুলিকে তুলে নিব। তেলটা ভালো করে জড়িয়ে জড়িয়ে নিয়ে কিচেন টিস্যুর উপর তুলে নিব। এখন বাকিগুলা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। ডোনাটগুলো আমি ভেজে নিয়ে এসেছি, আর আমি এখানে দুই কালারে ভেজেছি, একটা হালকা করে আর একটা একটু গাঢ় করে। এখন আমি ডেকোরেশন করে নেব। এখন একটা একটা ডোনাট নিয়ে এখানে চকলেটের মাঝে ডুবিয়ে নিচ্ছি, আর চকলেট গানাশটা আমি গড়ে তৈরি করেছি। আমি এখানে দুই ধরনের গানাশ তৈরি করছি, একটা সাদা আর একটা কালো। আর একটা করব আমি চিনি দিয়ে, শুকনো চিনি দিয়ে। আমি ডোনাটগুলি আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি, আর এখানে যে চিনি যেটা দিয়ে আমি ডেকোরেশন করেছি, এখানে আমি কিছুটা চিনি আধ ভাঙা করে নিয়ে এখানে সামান্য একটু দারচিনির গুঁড়া মিশিয়ে আমি এটাকে মিলে নিয়েছি, নিয়ে আমি এটাতে ব্যবহার করেছি। আর কিছু চকলেট দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে আমাদের আমার বাচ্চারা, বলতে গেলে সব বাচ্চারাই মানে চকলেটগুলো পছন্দ করে, সেজন্যে আমি চকলেট দিয়ে কিছু ডেকোরেশন করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং সুন্দর মনে হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।